প্রাথমিক ও ব্যাংকের চাকরির পরীক্ষা একই দিনে বিপাকে হাজারো পরীক্ষার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক প্রথম দাফের লিখিত পরীক্ষা ও সিলেকশন কমিটির সচিবালয়ের সদস্যভুক্ত দশটি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষা একই দিনে পড়ছে আগামী আটই ডিসেম্বর বড় দুটি চাকরির পরীক্ষার সূচি একই দিনে একই সময় হওয়ায় বিপাকে পড়ছেন হাজারো চাকরি প্রার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক প্রথম পর্বে রংপুর বরিশাল সিলেট বিভাগ নিয়োগ পরীক্ষা ডিসেম্বর অনুষ্ঠিত হবে একুশে সচিবালয় মন্ত্রণালয় সভা কক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃ মন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সবাই জানানো হয় আটই ডিসেম্বর প্রথম পর্বে রংপুর বরিশাল ও সিলেট বিভাগের জেলার কেন্দ্রে সকাল দশটা থেকে এক ঘন্টার এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এ পর্বের হাজার ছয়শ সাতানব্বই জন প্রাথমিক পরীক্ষার তারিখ ঘোষণার পর গত মঙ্গলবার ব্যাংকার সিলেকশন কমিটি সমন্বিত দশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষার জন্য আটই ডিসেম্বর তারিখ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে বলা হয়েছে দশটি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার শূন্য পদের লিখিত পরীক্ষা আটই ডিসেম্বর সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ঢাকার দুইটি সিটি কর্পোরেশনের ছয়টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা দশ হাজার পাঁচশো চুয়াত্তর জন প্রাথমিকের তিন লাখ ষাট হাজার ছয়শ সাতানব্বই জন প্রার্থীর মধ্যে অনেকেই ব্যাংকের পরীক্ষার একই দিনে পড়ছে একই সময়ে পরীক্ষা হওয়ায় অংশ করতে পারবেন সময় পরীক্ষা হওয়ায় অংশ গ্রহণ করতে পারবেন তারা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন প্রার্থীরা নামের এক চাকরি প্রার্থী বলেছেন কোনো প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় নেই চাকরির পরীক্ষা নিয়ে প্রতিষ্ঠানগুলো চাকরি প্রার্থীদের সঙ্গে প্রহসন করে এই হরতাল অবরোধে ডাকায় গিয়ে পরীক্ষা দেওয়াটা কঠিন সেখানে একই দিনে দুটি গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা কিভাবে হয় ব্যাংক ও প্রাথমিকের চাকরিতে প্রায় সব চাকরি প্রার্থী আবেদন করেন তাহলে আমাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে আহমেদ নামের আরেকজন বলেন মাসুম প্রাথমিকের প্রথম দফার লিখিত পরীক্ষার তারিখ আগ থেকেই আটই ডিসেম্বর নির্দিষ্ট করে দেওয়া হয়েছে তা শর্ত হঠাৎ গত মঙ্গলবার সমন্বিত দশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার সাধারণ পদের লিখিত পরীক্ষার জন্য আটই ডিসেম্বর চূড়ান্ত সূচি প্রকাশ করা হয় এই সূচি পরিবর্তনের দাবি জানাচ্ছি কারণ আমাদের অনেকেই চাকরি বয়স এবছর বা কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে সিলেকশন কমিটির সচিবালয়ের পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান খান প্রথম আলোকে বলেন সিনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষার জন্য ইতিমধ্যে কেন্দ্র ঠিক করা হয়েছে এবং আসন বিন্যাসও প্রকাশ করা হয়েছে তাই এ পরীক্ষা আর পেছানোর সুযোগ নেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পর্বের পরীক্ষা ইতিমধ্যে দুইবার হয়েছে পরীক্ষার জন্য আমাদের সব প্রস্তুতি শেষ পর্যায়ে আমাদের পক্ষে এই পরীক্ষা ফেসানো সম্ভব নয় প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন দুইজন জন কর্মকর্তা একটি হচ্ছে ব্যাংক সিলেকশন কমিটির সচিবালয় পরিচালক বলছে যে আটই ডিসেম্বর তারা পরীক্ষা নিবে কোনোভাবে তারা পরীক্ষা ফেসাবে না গতকালকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরীক্ষা নিবে কারণ তাদের সব প্রস্তুতি শেষ হয়ে গেছে সব প্রস্তুতি শেষ পর্যায়ে তারা কোনো মতে এই পরীক্ষা ফেসাতে পারবে না এবং তারা বলছে এই পরীক্ষা কোনো মতে ফেসানো সম্ভব নয় তারা এই নিশ্চয়তা দিয়েছে প্রথম আলোকে তাহলে দুই পক্ষ কোন পক্ষই পরীক্ষা ফেসাবে না আটই ডিসেম্বর পরীক্ষা নিয়ে নেবে মধ্যখানে পরীক্ষার্থীরা বিফাকে পড়ছেন অনেকে কনফিউশন হয়ে গেছেন কি ব্যাংকে যাবে নাকি প্রাইমারি পরীক্ষা দিবে কারণ দুইটি পরীক্ষায় যে একই সময় হবে সেটা নিয়ে টেনশনে পড়ছেন অনেক শিক্ষার্থী অনেকের পড়াশোনা হচ্ছে না যে কোন পরীক্ষা আগে কোন পরীক্ষা দিব আমি আশা করি অনেক পরীক্ষার্থী ব্যাংকে যারা পরীক্ষা দিবে। তারা প্রাইমারিতে আবেদন পরীক্ষা দিতে পারবে না কারণ একই সময়ে তো প্রাইমারির অনেক পরীক্ষার্থী অংশগ্রহণ করতে না পারার কারণে অনেক কম্পিটিশন কম হবে সেখানে প্রাইমারিতে আবার ব্যাংকে অনেকে অনেকে পরীক্ষা দিতে পারবে না তাদেরও কম্পিটিশন কম হবে তো সেজন্য একটি দুর্টনায় থেকে অনেকেই দুইটি পরীক্ষা না দিয়ে একটি পরীক্ষা দিবে শেষ পর্যন্ত অনেক পরীক্ষার্থী দুইটি পরীক্ষা দিতে না পারে যে কোনো একটিতে জয়েন করবে একটিতে হলে বসবে তো এই পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবি জানাচ্ছে অনেকেই অনেকের বয়স শেষের দিকে অনেকের বয়স প্রায় শেষ এটি সর্বশেষ তাদের প্রাইমারি পরীক্ষা অথবা ব্যাঙ্ক পরীক্ষা অনেকে দাবি জানিয়েছেন যে যেন পরীক্ষাটি ফিসিয়ে দেওয়া হয় কিন্তু অনর ব্যাংক সিলেকশন কমিটি এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দুইটি অনর যে তারা আটই ডিসেম্বর তারা পরীক্ষা নিয়ে নেবে কারণ তাদের প্রস্তুতি সব শেষ হয়ে গেছে তো সেজন্য প্রাইমারিতে অনেকে ব্যাংকের চাকরি ভালো সেজন্য অনেকে ওখানে দৌড়াবে প্রাইমারি রেখে তো সেজন্য প্রাইমারি তো প্রতিযোগিতা কম হবে এবার আশা করা যাচ্ছে কারণ ব্যাংকের পরীক্ষা ছেলেরা চাইবে যে ব্যাংকেই বেশি পরীক্ষা দেওয়ার জন্য কারণ প্রাইমারিতে অনেক কোটা আছে অনেক জামালা হবে একটু কোটা বেশি মেয়েদের ক্ষেত্রে একটু সুবিধা সেজন্য মেয়েরা ব্যাংক না রেখে ব্যাংকে পরীক্ষা না দিয়ে অনেকে প্রাইমারিতে দিবে কারণ প্রাইমারিতে মেয়েদের কোটা বেশি আর ছেলেরা অবশ্যই ব্যাংক টার্গেট করবে কারণ তাদের প্রাইমারিতে কোটা বেশি হওয়ার কারণে দুটা নাই পরে শেষ পর্যন্ত যাদের যেখানে সুবিধা হয় সেখানে তারা পরীক্ষা দিবে কারণ পরীক্ষা আটই ডিসেম্বর দুইটি পরীক্ষাই হবে একটি হচ্ছে ব্যাংকের আর একটি হচ্ছে প্রাইমারির কোনো প্রার্থী কেউ পরীক্ষা পেশাবে না তারা পরীক্ষা নিয়ে নিবে তো আপনারা আপনাদের প্রিপারেশান ভালো করে নিন যেন পরীক্ষাটি দিয়ে আপনারা চাকরিটি পেয়ে যান তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন